आगमन कर दीदी एन कम कर मरद हमार बिहा कर दीदी दीदी
সত্যি দিদি আজকে আমাদের পরীক্ষা দিন আমরা পরীক্ষা করে দেখব আমরা সত্যি কিনা আমাদের চুয়াতে নৌকো বসে কিনা হ্যাঁ ঠিক বলেছি প্রতিমা যাবি প্রথমে পরীক্ষা করে দেখবি না নদীর ঘাটে এক বণিকে নৌকো আটকে রয়েছে সে বলছে সত্যি নারী ছিল নাকি তার নৌকো জলের ভর ভাসবে চলো না দিদি তুমি একবার পরীক্ষা করে দেখো না আমার কপাল বড় মন্দ আমি যাব কিন্তু তোরা আমার সঙ্গে চলবে বোন তোরা আমার সঙ্গে চল সেবা করে থাকি তাহলে হে ঠাকুর আজ পরীক্ষার দিনে আমার চোখে যেন নৌকো ভেসে যায় ভেসে যায় আমি যে তোমাদের সঙ্গে আমার চিন্তাকে দেখছিলাম আমি যে আমার চিন্তাকে দেখতে পাচ্ছি না ওরে প্রতিমা তুই বলে দে না তুই বলে দে না আমার চিন্তা কোথায় দাদা দাদা গো কি আর বলে দিব দাদা এক বণিক সদা করেছে ছল করে চিন্তা দিদিকে হরণ করে দিয়ে ওরে নিষ্ঠুর নির্মম বিধাতা সমস্ত ধন সম্পদ এক এক করে লুণ্ঠন করে নিয়ে গেলি তবু তোর কি স্বাদ মিটল না আর আমি তোমাদের রাজ্য আর আমি থাকবো না রে ভাই যেদিকে যাবে আমার টুকা নজর আমি যেদিকে চলে যাব দাদা তুমি একলা যেও না দাদা এই দুঃখের দিনে আমরা তোমার সঙ্গে যাব দাদা আমরা তোমাকে সঙ্গ দেব
অনুষ্ঠিত হয় ওই সংবর্ষণায় বিভিন্ন দেশ থেকে রাজা গণ আগমন করছে শিবস্ব রাজা সংবর্ষণা দেখার জন্য আগমন করছে Don't let go.
নদীর ঘাটে কোর আদায় করতে সে জীবনে সে প্রতিদিন দাগিনে যাচ্ছিল এমন সময় রাজা রানী তাদের দুজনের মিলন হলো রানী রাজা মালা বদল হই তখন নিয়ম আছে সবাই হরি বলো বললে বলে আর তোমাকে যখন বলতে বলছি মার কেউ গুজর 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 হাসছো আর কে কেউ নিজেরা হাঁপাড়ে ঘুমাচ্ছ এরে বাবা বিয়া করে নিয়ম মেয়ে ছেলেটাকে জানতে হইলে বাবা এই জন্য বলছি ধ্যান দিয়ে শোনো গো আমি তো দেখেছি বাবা প্রত্যেক বিয়া করে বেটা ছেলের লোক ভোজ খাইয়ে নিজেরা ঘুমায় এই বিয়া ঘর হলে বাবা তোদের মায়া লোকে চোখে গোটা রাতে ঘুম নাই গোটা রাতে হলো কাজে ঘুমাই যায় সময় ভাই যায় সময় এই জন্য বলছি বাবা তোদের বিয়া করার নিয়ম জানা লোহে কমসে কম হরি বলো তো বলো রে বাবা বিনা হরি বলে বিহা করতে গেছে সঙ্গে যেতে পারছিবা এই সালা ধর সব দিনের এই খারাপ সব দিন সঙ্গে আছে মাদ্রাসায় বাবা কোন দিন পেছাইয়া লীলা বোঝা নাই একবার হাত দিব তাড়াতাড়ি আসিস তো আইনা না বেশি ঘর থাকবো নাই এত বড় বিয়া ঘর পেরে গেল বুঝতে পারছি বিয়া ঘর পেরাই বলে আনন্দ ভর্তি করে ঘর চলে যাবো দেখবি সত্তার ঘরের বড়ি বটে আমি এত সঙ্গে যাবো এত বড় বিয়া করতে গেছেন নিজেরা তুই বুড়া লোক প্রায় হাঁপাইলে ঘুমা এরে কমিটি বলেছিল দিনের মেলা হাইতে দিন করতে করতে রাত 9:30-10 বাজে গেল আলিশ লাগিয়েছে রে তোর চকিলা লাগিয়েছিল ও এত বড় বিয়া তো পেরে গেছে তোর বুড়া লোক কেন নিচে না ঘুমা দেয় যে খসর 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 দিচ্ছে এরিয়া হাই বিয়া করতে ঢুকতো সব বুড়ি মায়া তাকে
জিজ্ঞেস
Thank you.